হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। এই উৎসশ্রী প্রকল্পে আমি দেখতে পাচ্ছি অনেক মাননীয় শিক্ষক মহাশয় এবং মাননীয় শিক্ষিকা মহাশয়া যথেষ্ট সমস্যার মধ্যে আছেন। তো তিনারা ট্রান্সফার নিতে চান, কিন্তু এখনও পর্যন্ত অনেক তারা তাদের প্রশ্ন আছে যে এইটা কেন, এটা কী ব্যাপার, এটা কেন হচ্ছে, কোন মেমো নাম্বার অনুযায়ী হচ্ছে, কোন সার্কুলার অনুযায়ী হচ্ছে। তো তিনাদের জানার খুব আগ্রহ আছে। তো তারা বা তিনারা আমার চ্যানেলে অনেক প্রশ্ন করেছিলেন। তো আমি ভাবলাম যে সেসব প্রশ্নগুলোকে উত্তর দেওয়ার চেষ্টা করলে যদি আমার শিক্ষক বন্ধু বা শিক্ষক ভাই বা শিক্ষক দাদা বা শিক্ষক বোন বা শিক্ষক দিদিদের যদি একটু উপকার হয়, তাহলে সেখানেই আমার সার্থকতা এবং নৈতিক সার্থকতা। তাই আমি সিদ্ধান্ত গ্রহণ করলাম যে একটা প্রশ্নোত্তর পর্বের আমরা যদি রাখি, যে প্রতিদিন আমরা প্রশ্নোত্তর পর্ব আলোচনা করব, যে সমস্ত প্রশ্নগুলো আমার চ্যানেলে আসবে। তো আজকে তার প্রথম পর্ব শুরু করব এবং এই ধরনের প্রশ্নোত্তর পর্ব প্রতিদিন বিকেল 4:09 পোস্ট হবে, যদি কি না প্রশ্ন থাকে। প্রশ্ন না থাকলে তো আর ভিডিও পোস্ট হওয়ার কোনো প্রশ্ন নেই। যে সমস্ত প্রশ্ন আছে সে সমস্ত প্রশ্নগুলোকে প্রতিদিন 5টা করে প্রশ্ন আমরা আলোচনা করব এবং সেগুলো পোস্ট হবে প্রতিদিন বিকেল 4:09। আজকে দেখুন, আমি একটু দেখে নিই, আমার চ্যানেলে এ পর্যন্ত অনেকগুলোই প্রশ্ন এসেছে। প্রতিটা প্রশ্ন তো আর একদিনে আলোচনা করা সম্ভব নয়। আজকে প্রশ্নোত্তর পর্ব প্রথম, সেখানেই আমরা আজকে 5টা প্রশ্নের আলোচনা করব। তার আগে আমি আপনার কাছে একটু অনুরোধ করব যে দেখুন, আমি যতটা সম্ভব যতদূর সম্ভব মেমো নাম্বার এবং সার্কুলার নাম্বারগুলোকে ভালো করে পড়ে তার ভিত্তিতে আমি উত্তর দেওয়ার চেষ্টা করছি, এবং যেগুলো মেমোতে নেই সার্কুলারে নেই সেগুলোকে আমি শিক্ষা দপ্তর এসআই লেভেল থেকে ডিআই লেভেল থেকে কিংবা আমার কিছু শিক্ষক বন্ধু আছেন বা কিছু এডুকেশন ডিপার্টমেন্টে কিছু বন্ধু বান্ধব চাকরি করেন কিংবা কিছু আত্মীয় আছে তাদেরকে ফোন করে তাদের কাছ থেকে খবর নিয়ে তার ভিত্তিতে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনার যদি ভালো লাগে আপনি অবশ্যই দেখবেন, কিন্তু যদি আপনার খারাপ লাগে দয়া করে কোনো ডিমোটিভেটেড কথা বলবেন না বা কোনো স্ল্যাং ওয়ার্ডস ইউজ করবেন না, এইটুকু আমি আপনার কাছে অনুরোধ করি। কারণ সবাই আমরা শিক্ষক, সবার আমাদের একটা নৈতিকতা বোধ আছে। আমি প্রথম প্রশ্ন নিয়ে নিই। আমার চ্যানেলে এই উৎসশ্রীতে প্রথম প্রশ্ন করেছিলেন তাপস ভাদুড়ি প্রশ্ন করেছিলেন, টিআইসিদের এনওসি কে দেবে। আমি বলি, এই টিআইসিদের এনওসির ব্যাপারে এ পর্যন্ত স্পষ্ট নির্দেশিকা কোনো মেমোতে নেই। তবে 2015 সালের জেনারেল ট্রান্সফার তার 2 নম্বর ধারার এম, অর্থাৎ 2.m 2 নম্বর ধারার এম যে সাবসেকশান, সেই সাবসেকশানে লেখা আছে যে কোনো অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার যদি ট্রান্সফার নিতে চান তা তিনি কিন্তু অবশ্যই এটি হয়ে ট্রান্সফার নিতে হবে। অর্থাৎ সেখান থেকে আমরা সিম্পলিফাইড সূত্রে আমরা এই সিদ্ধান্তে আসতে পারি যে অ্যাসিস্ট্যান্ট টিচার বা এইচএম, তিনি ওই স্কুলের এইচএম বা তিনি টিআইসি, তিনি যখন অন্য স্কুলে ট্রান্সফার নেবেন তখন তেনাকে কিন্তু অ্যাসিস্ট্যান্ট টিচার হিসেবেই ট্রান্সফার নিতে হবে। তো সেই ক্ষেত্রে তাহলে তিনি যখন অ্যাসিস্ট্যান্ট টিচার, তার মানে তিনি আবেদন করলেই তিনি এটি হিসেবেই ট্রিট হবে। তো অ্যাসিস্ট্যান্ট টিচার হিসেবে যখন ট্রিট হবেন তখন তাকে সেই এমসির যিনি প্রেসিডেন্ট আছেন কিংবা এমসির যিনি আছেন অ্যাডমিনিস্ট্রেটর ওনাকে কিন্তু অবশ্যই এনওসি দেবে। তো এটা হচ্ছে বিধিবদ্ধ নিয়ম। অর্থাৎ যেহেতু তিনি টিআইসি হলেও তিনি ট্রান্সফারের ক্ষেত্রে তিনি অ্যাসিস্ট্যান্ট টিচার হিসেবেই কিন্তু ট্রিট করা হবে ওনাকে। তো তার জন্য ওনাকে এনওসি দেবে অ্যাডমিনিস্ট্রেটর বা ম্যানেজিং কমিটির যিনি সেই মুহূর্তে দায়িত্বে আছেন। 2 নম্বর প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন করেছেন ইন্দ্রাণী চ্যাটার্জি। তো ইন্দ্রাণী দেবীর প্রশ্ন, 10%-এর বাইরে হলে কী করবেন এইচএম, অর্থাৎ যদি আবেদন 10%-এর বাইরে চলে যায় তা সেক্ষেত্রে এইচএম কী করবেন। তো আমি বলি, এই 2015 সালের জেনারেল ট্রান্সফার রুলস যার মেমো নাম্বার 159/4/95 যেটি প্রকাশ হয়েছিল 11 মার্চ 2015 সালে কলকাতা গ্যাজেটে, তো তার
পাঁচ নম্বর ধারার ছ নম্বর উপধারায় লেখা আছে যে শ্যাল নট ফরওয়ার্ড মোর দেন 10%। অর্থাৎ পাঁচ নম্বর ধারার ছ নম্বর উপধারায় লেখা আছে যে একটি বিদ্যালয় কোনোভাবেই 10%-এর বেশি এনওসি ফরওয়ার্ড করবেন না। এবং তার মানে সিম্পলিফাইড মূল নিয়ম হচ্ছে আনটিল ভ্যাকেন্সি ইজ ফিল, অর্থাৎ 10% অর্থাৎ একটি স্কুলে আছে 20 জন, তার 10% মানে দুজন অ্যাপ্লাই করতে পারবেন, কিন্তু চারজন অ্যাপ্লাই করেছেন, তাহলে কিন্তু দুজন কিন্তু এই মুহূর্তে অ্যাপ্লাই করে ওনাদেরকে এনওসি দিয়ে ছেড়ে দেওয়া হবে। তারপর আনটিল ভ্যাকেন্সি ইজ ফুলফিল, যতদিন না পর্যন্ত আবার ওই দুজন ভ্যাকেন্সি স্কুলে ফুলফিল হচ্ছে ততদিন পর্যন্ত তিনি আবেদন করতে পারবেন না। এবং এই ভ্যাকেন্সি ফুলফিলের নিয়ম কি দেওয়া আছে, না ভ্যাকেন্সি ফুলফিলের নিয়ম অনুযায়ী এই 2015 সালের জেনারেল ট্রান্সফার যে নিয়ম তার 12 নম্বর ধারায় রাখা আছে যে যেদিন থেকে ওই বিদ্যালয়ের সংশ্লিষ্ট শিক্ষক ট্রান্সফার নেবে তার 15 দিনের মধ্যে অবশ্যই প্রধান শিক্ষক মহাশয় DI অফিসে এই ভ্যাকেন্সি স্টেটমেন্ট জমা দেবেন এবং DI সাহেব 30 দিনের মধ্যে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন কাছে এই ব্যাপারটা নথিভুক্ত করবেন। তার মানে সে আমরা বুঝতে পেরে গেলাম যে কেউ চলে গেলে তাকে মানে এক মুহূর্তের মধ্যে সঙ্গে সঙ্গে হেডমাস্টার মশাইকে বা HM বা TH যিনি স্কুল দায়িত্বে আছেন তিনি অবশ্যই কী করবেন, 15 দিনের মধ্যে তাকে সময় দেওয়া আছে, তাকে অবশ্যই DI অফিসে জানাতে হবে। তার মানে তাহলে আপনার সেই প্রশ্নের আপনি উত্তর পেয়ে গেছেন যে 10%-এর বাইরে হলে তা ওনাকে মানে কী বলো, ওয়েট অ্যান্ড ওয়াচ আনটিল দি ভ্যাকেন্সি ইজ ফুলফিলড। নেক্সট 3 নম্বর প্রশ্ন নেব আজকে, মধুমিতা পাত্র দত্ত উনি প্রশ্ন করেছেন হোয়ার উইল উই আপলোড দি লাইফ অফ চাইল্ডস বার্থ সার্টিফিকেট অ্যান্ড স্পাউস ডিস্টেন্স, অর্থাৎ কোথায় আমি আমার শিশুর জন্ম সার্টিফিকেট এবং স্পাউস ডিস্টেন্স অর্থাৎ আমার স্কুল থেকে আমার স্পাউস ডিস্টেন্স কত হবে তো সেই ডকুমেন্টটা আমি কোথায় আপলোড করব। আমি এখানে বলি যদি কোনো কারণে কোনো জায়গায় আপলোড সেকশন না থাকে, ধরুন আপনার সন্তানের বয়সের প্রমাণপত্র কিংবা আপনার স্পাউসের ডিস্টেন্সের প্রমাণপত্র যদি কোনো জায়গায় আপলোড করা স্লট না থাকে কিংবা আপলোড করা যাচ্ছে না, তাহলে যে কোনো একটা ফিল্ডে অর্থাৎ যে কোনো একটা সল্ট মানে ধরুন তাতে হয়তো মানে কী বলছি ডকুমেন্ট পোস্ট করার হয়তো 3টে স্লট আছে, মেডিকেল একটা স্লট আর জেনারেল স্লট, স্লট মানে বলছি জায়গা, যদি কোনো কারণে একটা ফিল্ডে আপনি ডকুমেন্টস মানে আপলোড আপনি না করতে পারেন তাহলে যে কোনো অন্য একটি ফিল্ডে আপনি করবেন এবং রিমার্কসের ঘরে আপনি অবশ্যই এটাকে নোট করবেন, রিমার্কসের যে ঘর আছে সেই রিমার্কসের ঘরে আপনি নোট করবেন যে আমি এই ডকুমেন্টটা অমুক জায়গায় আপলোড করেছি কারণ এখানে এই আপলোড করার জায়গা নেই বলে। তার নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন মধুমিতা দিয়ে নিশ্চয়ই আপনি বুঝতে পেরেছেন যে তাহলে যে কোনো একটা স্লটে আমি এইটাকে আপলোড করব এবং রিমার্কসের ঘরে কিন্তু এই বিষয়ে আমি সম্পূর্ণ পুঙ্খানুপুঙ্খ তথ্য দিয়ে দেব। 4 নম্বর প্রশ্ন আজকে, 4 নম্বর প্রশ্ন করেছেন রবীন্দ্রনাথ বিশ্বাস, সরি উনি প্রশ্ন করেছেন আমি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ 50%, কিন্তু আমি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ ক্যাটাগরিতে চাকরি করি না, আমি কি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ হিসেবে ট্রান্সফার অ্যাপ্লিকেশান করতে পারি, এক্ষেত্রে আমি কি সুযোগ সুবিধা পাবো? আমি বলবো না, আপনি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ করে আপনি আবেদন করতেই পারবেন না, কারণ 2015 সালের জেনারেল ট্রান্সফার নিয়মের 2 নম্বর ধারার কে উপধারায় 2K 2 নম্বর ধারার কে উপধারায় লেখা আছে সেম ক্যাটাগরি অফ পোস্ট, অর্থাৎ আপনি সেম ক্যাটাগরি অফ পোস্ট মানে এটি তো এটি TIC তো মানে এটি তো এটি HM তো HM এবং সেম সাবজেক্ট তারপরেরটা অর্থাৎ 2L এই 2 নম্বর ধারার কে দেখা যাচ্ছে সেম ক্যাটাগরি অফ পোস্ট, কথাটা মানে হচ্ছে আপনি যে ক্যাটাগরিতে চাকরি পেয়েছেন জেনারেল ক্যাটাগরি AT বা SC ক্যাটাগরি AT ওই ক্যাটাগরি সেম ক্যাটাগরি অফ পোস্ট, যেহেতু ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ আপনি চাকরি পাননি তাই কোনোভাবে আপনি ফিজিক্যালের জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন না, কারণ তাহলে এই 2 নম্বর ধারার কে নিয়মটা কিন্তু ভায়োলেট হয়ে যাবে।
নেক্সট, আজকের শেষ প্রশ্ন আমি নেব। আজকে শেষ প্রশ্নটি করেছেন, হ্যাঁ শেষ প্রশ্ন করেছেন শেখ মহিনুদ্দিন। তো শেখ মহিনুদ্দিন এখানে কি বলেছেন, না আমার জয়েনিং 2007 সেপ্টেম্বর মাসে, আমার জয়েনিং 2007 সেপ্টেম্বর মাসে 306 কিলোমিটার ডিস্টেন্স, স্কোর দেখাচ্ছে 16+4 16+4=20, ঠিক না ভুল? আমি বলি 1/1/2006 সাল থেকে প্রতি পূর্ণ বছরের জন্য এক নাম্বার দেওয়া আছে, এবং 31/12/2005 পর্যন্ত সব বছরের জন্য 2 নম্বর করে দেওয়া আছে পূর্ণ বছরের জন্য, আর ফ্যাকশান হলে 1, আর 1/1/2006 পরে প্রতিটা পূর্ণ বছরের জন্য 1 নম্বর, ফ্যাকশান হলে হাফ অর্থাৎ 0.5। তো আপনার যেহেতু 2007 সেপ্টেম্বরে, তো সেপ্টেম্বরটা ফ্যাকশান হয়ে যাচ্ছে, তার মানে আপনি 0.5 পাবেন। এবার 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, তার মানে আপনার 13 হচ্ছে ওদিকে 0.5 আর 21-এর জন্য 0.5 অর্থাৎ 14, তার মানে 14 নম্বর আপনি এই যে আপনার টিচিং এক্সপিরিয়েন্স, তাহলে সেই ক্ষেত্রে আপনার 14 নম্বর ধরা হবে। আর ডিস্টেন্স বলছেন, আপনি বলছেন 306 কিলোমিটার, আমি বলি ডিস্টেন্সের নিয়মটা কী আছে, না যদি ডিস্টেন্সটা হয় 50 থেকে 99 1 নম্বর, 100 থেকে 150 2 নম্বর, 151 থেকে 199 3 নম্বর, 200 থেকে 250 4 নম্বর, 251 থেকে 299 5 নম্বর, 300 থেকে 600 অর্থাৎ 300 থেকে 350 হোক, 400 হোক, 500 হোক, 600 হোক, তার জন্য 6 নম্বর। আপনার যেহেতু ডিস্টেন্স হচ্ছেন 306 কিলোমিটার, তো সেদিক থেকে আপনি 6 নম্বর পাবেন, মানে ফর ডিস্টেন্স, তার মানে আপনার টিচিং এক্সপেরিমেন্টস ওখানে হচ্ছে 13.5 = 14, আর 6 হচ্ছে আপনার ডিস্টেন্স, অর্থাৎ আপনার মোট হবে 20, আপনার ঠিক আছে, কিন্তু আপনি দিয়েছেন 16+4, এই হিসাবটা কিন্তু আপনার ভুল, আপনার হবে 14+6=20। তো ফ্রেন্ডস, এই ছিল আজকে আমাদের প্রশ্নোত্তর প্রথম পর্ব। এরপর দ্বিতীয় পর্ব আবার আগামীকাল ঠিক বিকেল 4:09 পোস্ট হবে, ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকুন। আর যদি আপনাদের কোনো প্রশ্নের উত্তর মনোনীত না হয়, দয়া করে ভিডিওটা দেখবেন না, কিন্তু কোনো ডিমোটিভেটেড কথা বা কোনো স্ল্যাং ওয়ার্ড ইউজ করবেন না। আর এই পর্যন্ত ভালো থাকুন, হ্যাপি বার্থডে।